মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস অথবা আধুনিক সমরাস্ত্রের শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। দশকের পর দশক ধরে দেশটির উপর নানা নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে পঙ্গু করে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু সব বাধাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আধুনিক সমরাস্ত্র, মিসাইল আর ড্রোনের জন্য নিজেদেরকে বিশ্বের কাছে তাক লাগিয়ে উন্নত হচ্ছে ইরান। ইরান এরই মাঝে মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক সীমানা পেরিয়ে তাদের তৈরি সমরাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অত্যাধুনিক সব দূরপাল্লার আত্মঘাতিক সামরিক ড্রোন সরবরাহ করার মাধ্যমে পশ্চিমাদের টনক নড়েছে। তাই এবার বন্ধুদেশ ইরানের প্রতি বন্ধুত্বের প্রতিদানও দিলেন প্রেসিডেন্ট পুতিন। তাই এবার পুতিন ও তার প্রশাসন মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রয়টার্সের তথ্যমতে রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমানবাহিনীকে আরও উন্নত ও চৌকস করতে তাদের বহরত যুক্ত হতে যাচ্ছে। গত 28 নভেম্বর ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহেদি ফারাহি এ তথ্য জানান। এরই মধ্যে এ ধরনের কেনাকাটার চুক্তিও চূড়ান্ত হয়েছে। ইরান জানিয়েছে রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 যুদ্ধবিমান পাওয়ার জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে। সেই সাথে Mi-28 যুদ্ধ হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ জেটও পাচ্ছে ইরান। সামরিক বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহ, হামাস, হাউসি সহ ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল সহযোগী ইরানের এই শক্তি বৃদ্ধি পশ্চিম এশিয়ার নতুন চিন্তার বাজ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইসরায়েল এতে চাপে থাকবে বলেই মনে করা হচ্ছে। সুখোই Su-35 হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এতে রয়েছে অত্যন্ত উন্নত মানের রাডার ব্যবস্থা। এটি একই সঙ্গে 30টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে 8টি লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে। এছাড়া এই যুদ্ধবিমান একই সময়ে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে এবং জাহাজ ও রাডার ব্যবস্থার উপর আঘাত করতে পারে। যুদ্ধবিমানটি লেজার বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ইরানের বিমানবাহিনীতে অনেক আগের পুরাতন মডেলের কয়েকটি যুদ্ধবিমান রয়েছে, যেগুলো দিয়ে শত্রুকে আঘাত তো দূরের কথা, কোনো রকম প্রতিরক্ষাও সম্ভব না। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে, যে বিমানগুলো ইরানের ইসলামী বিপ্লবের সময়কার আগের। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমানবাহিনীকে আরও শক্তিশালী এবং আকাশ প্রতিরক্ষা সহ শত্রুকে হামলা এবং প্রতিঘাত করতে সক্ষমতা আরও বাড়িয়ে দেবে। সামরিক বিচার বিশ্লেষণে ইরান ব্যতিক্রমী একটি দেশ। গত 40 বছরে দেশটি সামরিক সামর্থ্য বাড়িয়েছে গোপনে এবং নানা অনানুষ্ঠানিক পথে। ইরান তার নিজস্ব প্রযুক্তিতে প্রায় সব ধরনের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। বলা হয়ে থাকে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সামরিক শক্তির মূল স্তম্ভ। এর আগে ফাত্তা-2 নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ফাত্তা-2 হাইপারসনিক মিসাইল গ্লাইডেড ও ক্রুজ ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র। ইরান সহ বিশ্বের মাত্র 4টি দেশের কাছে এই ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে।